Disclaimer, এই ভিডিওটিতে কোনো বড় ইউটিউবারকে পাবেন না, কোনো রকমের গালিগালাজ পাবেন না, শুধু মজা পাবেন। তাই নিশ্চিন্তে হেডফোন ছাড়া ভিডিওটি দেখুন আর লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ। ও তুন গাড়ি ড্রাইভারি আমি শখ যে করি দিয়ালে আমি দাদা ধাক্কা মারি। গাইস, কিছুদিন আগে আমরা শুনেছি দেখেছি যে বাদাম কাকু নতুন গাড়ি কিনেছে এবং সেই গাড়িটা চালানো শিখতে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরেছে। বলেন কি ভুবন বাদ্যকর দুর্ঘটনায় আহত। ওদিকে আমরা এটাও শুনেছি বাদাম কাকু এখন ক্লেম করছে সে নাকি এখন সেলিব্রিটি, তাই তার দ্বারা বাদাম বিক্রি হবে না, বাদাম বিক্রি করলে নাকি তাকে লজ্জিত হতে হবে। আর শিল্পী হয়ে থাকবো আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি যাই আমাকে লজ্জিত হতে হবে। আজ যে ব্যবসার জন্য বাদাম কাকুকে লোকেরা চিনল, একটু ফেম পাওয়ার পর সেই ব্যবসা করতে নাকি বাদাম কাকুর লজ্জা লাগে, আমাকে লজ্জিত হতে হবে। কি বলবো, যাই হোক। তবে বাদাম কাকু লজ্জা লাগার থেকেও বেশি মনে ভয়। মানে বাদাম কাকু মনে মনে ভয় পায় সে যদি রাস্তায় বাদাম বিক্রি করতে বেরোয় তাহলে নাকি তাকে কিডন্যাপ করে নেওয়া হবে। বলছে আর যাস না, কেউ হয়তো তুলে নিয়ে যে চলে যাবে। থেকে বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন না ভাই? দুদিনের ফেম পেয়ে বাদাম কাকুর পোঁদে এত ভয়, তাহলে যারা রিয়েল সেলিব্রিটি তারা তো ভাই বাথরুমে দরজা বন্ধ করে বসে আছে। আর মজার বিষয় হচ্ছে আমাদের দুদিনের সেলিব্রিটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর নতুন গানও বেঁধেছে। বলেন কি? তিনি জানিয়েছেন নতুন গান বানিয়েছেন তিনি। ভাই অনেকের হিসি পায়, হাগা পায়, বমি পায়, আমাদের বাদাম কাকুর কথায় কথায় গান পায়। গান কিভাবে? এই যে বাদাম কাকু নতুন গাড়ি কিনেছিল, তারপর শখে আবার ড্রাইভারি করতে গেছিল, আর শখে ড্রাইভারি সামলাতে না পেরে গাড়ি নিয়ে সোজা দেওয়ালে ধাক্কাও মেরেছিল। আর ব্যাস, এই সব ছোট ছোট ঘটনা নিয়ে বাদাম কাকু বানিয়ে ফেললো একটা নতুন গান। নতুন গাড়ি ড্রাইভার হতে শখ যে করি দিয়ালে দাদা ধাক্কা মারি। প্রতিভা বলি বাদাম কাকু, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমাকে কে বাঁচিয়েছিল? বাঁচিয়েছেন আমার গৌর হরি, গৌর হরি আমার গৌর হরি। বুবু হাবুডু বুডুবু বাদাম নেবে, বুবু হাবুডু বুডুবু কি করি কি করি ও ভাই, জীবনে জীবনে সব যে লড়াই, জীবনে সবই যে লড়াই। দেখো গাইস, এই কাঁচা বাদাম গানের যতগুলো ভার্সন বেরোবে ততদিনই কিন্তু আমাদের বাদাম কাকু টিকে থাকবে। এবার জানি অনেকে বলবে একটা গরিব মানুষ নাম কামাচ্ছে, তোর তাতে সমস্যা কোথায়? তাদের জন্য আমার কিছু বলার বক্তব্য আছে। দেখো, সহানুভূতি দিয়ে কিন্তু কারোর ট্যালেন্ট বিবেচনা করা উচিত নয়। ঠিক বলেছো। অনেক ভালো ভালো গরিব সিঙ্গার রয়েছে যারা একটাও সুযোগ পায় না, তাই তোমাদের মনে যদি একটু বেশি সহানুভূতি তাহলে যাও না, তাদেরকে একটু হেল্প করো। আর এমনিতেও বাদাম কাকুর কাছ থেকে তোমরা কাঁচা বাদাম ছাড়া কিছুই পাবে না। আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিজের মতামতটা কমেন্টে জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওটা প্রেস করা দরকার, কারণ ওটা প্রেস করলেই যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা আমার সঙ্গে গল্প করতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই বাই।